জৈশ এ মতো বিজেপিকেও ব্যান করে দেওয়া উচিত বললেন ফিরহাদ হাকিম ওই মন্তব্য নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছে লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ ভালো থাকবেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সাইতিহার জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সভা থেকে বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলেন তিনি তার কথায় জয়সি ই মোহাম্মদকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন সাদ্দি প্রজ্ঞাকে প্রার্থী করার অপরাধে বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে গব্বর সিং এর সঙ্গে তুলনাও করেছেন ফিরহাদ তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক ভোপালের বিজেপি প্রার্থী সাদ্দ্বীপ প্রজ্ঞার নাম নিয়ে বিজেপিকে বিদলেন রাজ্যের পুরো নগর মন্ত্রী ফিরহাদ হাকিম বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে শনিবার সাইতিহার নির্নীয়মান বাস স্ট্যান্ড চত্বরে জনসভা করেন তিনি সবাই উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিকাশ রায়চৌধুরী অভিজিৎ রানাসহ জেলা তৃণমূল নেতারা সেখান থেকেই বিজেপিকে তোপ দেখেছেন ফিরহাদ সবার শুরু থেকেই বিজেপির প্রতি তীব্র আক্রমণাত্মক ছিলেন তিনি বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন শুধু নির্বাচনের সময়ই নয় সারা বছর আমাদের সঙ্গে থাকতে হবে মাঝে মধ্যে দু একটা বিষ দাঁত জন্মাবে সে শরীরে বিষ পুরোপুরি বসিয়ে দেবে সাম্প্রদায়িকতা ফ্লু ছড়িয়ে এলাকাকে বিষাক্ত করে তুলবে তাই সাবধান থাকতে হবে সকলকে পাশাপাশি মোদীকে গব্বর সিং ও বিজেপি এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গকে চম্বলের ডাকাত বলে ও কটাক্ষ করেন তিনি এরপরই বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে সরব হন ফিরহাদ উল ওমা কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন বিজেপি নিজেদের অপদার্থতার জন্য কাশ্মীরে বিয়াল্লিশ জন সৈন্যকে মেরেছে মালেগাঁওতে নিজের সন্ত্রাস করে বোমা বিস্ফোরণ করিয়েছিলেন বর্তমানে বিজেপি প্রার্থী সাদ্দ্বীপ প্রজ্ঞা জয়সি মোহাম্মদকে যখন নিষিদ্ধ করা হয়েছে তাহলে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাদ্দ্বীপ প্রজ্ঞাকে প্রার্থী করার অপরাধে বিজেপিকে কেন নিষিদ্ধ ঘোষণা করা হবে না এদিনের সবাই ফিরাদ হাকিমের বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিজেপির মতো একটি দল যার প্রধানমন্ত্রী রয়েছেন কেন্দ্রে সেরকম একটি দলকে এইভাবে আক্রমণ করা মোটেই শোভনীয় নয় কিভাবে তিনি বলতে পারেন বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক এত আসপর্দা আসে করতে গিয়ে সমালোচনার ঝড় তো উঠেছেই এখন প্রশ্ন উঠেছে ফিরাদ হাকিম কিভাবে এমন কথা বলতে পারলেন এর আগে সারা ভারত তথা পৃথিবীর কেউ এমন কথা বলতে পারেনি ভবিষ্যতেও বলতে পারবে না সারা বিশ্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধার সাথে দেখেন তার কাজের প্রশংসা করেন অথচ একটি অঙ্গরাজ্যের সাধারণ মন্ত্রী কিভাবে এমন কথা বলতে পারেন তাই তুমুল সমালোচনা উঠেছে এবং ওটাটাই তো স্বাভাবিক কোথায় জয়শ এ মোহাম্মদ আর কোথায় বিজেপি তিনি কি জিনিসটা বুঝেছেন না বুঝেই মন্তব্য করেছেন এমন মন্তব্য দেশের এবং দশের জন্যে যে কত মারাত্মক তা তিনি সম্ভবত জানেন না তাই হয়তো এত বিরাট সমালোচনার ঝড় উঠেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ